হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ওয়ান কাপল পেজ। আমি ইসরাত, আমার সাথে আছে আমার একমাত্র জামাই মিস্টার নয়ন দেওয়ান। তো সে হচ্ছে আমাকে প্রতিদিনই বলে তোমাকে এইটা করে খাওয়াবো, ওইটা করে খাওয়াবো, তোমাকে এখনই চিকেন বিরিয়ানি করে খাওয়াবো, খিচুড়ি রান্না করে খাওয়াবো, বেগুন ভর্তা করে খাওয়াবো, কিন্তু সেটা আর কখনোই হয়ে ওঠে না। তো আজকে যখন বললো যে না, তোমাকে আমি আজকে সেমাই রান্না করে খাওয়াবো, তো আজকে কোনো মতেই আর ছাড়াছাড়ি নাই, তাকে নিয়ে গেলাম সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার পরে ফ্রিজে দেখলাম না দুধ আছে, তো সেমাইও আছে, বাসায় চিনি আছে, সব আছে, তো রান্না করাই যায়। তার হাতে দিয়ে দিলাম দুধের বোতল, পাতিল, চিনি, সব কিছুই তাকে দিয়ে দিলাম, এই নাও তুমি রান্না করো। তো সে হচ্ছে এখন পাতিল চুলায় দিল, দুধ ঢাললো, ঢাললো তো ঢাললো, ঢালতেছে ঢালতেছে। আচ্ছা, তো তার ঢালা শেষ হচ্ছে না, আমি বল হ্যাঁ বোতলে মুখ লাগাচ্ছে, আমি বলতেছি আমাকে দাও এখান থেকে একটু পানি নিয়ে আমি দিচ্ছি, না সে তারপরও মুখ লাগাচ্ছে। আচ্ছা যাই হোক, জোরাজোরি করার পরে সে বোতলটা আমাকে দিল, আমি বোতলে একটু পানি দিয়ে তার হাতে দিলাম। এখন সে পানিটা চুলাতে পাতিলের উপর ঢালবে। আচ্ছা এই যে ঢাললো, না সেও আবার একটু নাড়াচাড়া দিল। আচ্ছা ঢাললো, ঢালার পরে বললাম যে তুমি এক কাজ করো, চামচ দিয়ে একটু নাড়াচাড়া দাও যাতে দুধের শটটা না পড়ে। তো নাড়াচাড়া দিতে দিতে আস্তে আস্তে দুধ হচ্ছে বলক হয়ে উপরে উঠলো। তো সে একবার হচ্ছে চুলা বন্ধ করতেছে, আবার চুলা জ্বালাচ্ছে, চুলা বন্ধ করতেছে, চুলা জ্বালাচ্ছে, মানে সে চুলাটাও ঠিক মতো কমাইতে পারে না, সে একবার জ্বালায় একবার নেভায়। যাই হোক, আমি এটা দেখতেছিলাম আর হাসতেছি মনে মনে, না সে কী করতেছে। তার সাথে মাঝখানে আবার আমার এক চোট ঝগড়াও হয়ে গেছে, মানে তার সাথে আমার কোনো কিছুতেই কখনো মিলে না। এই যে বলতেছি এটা হ্যাঁ একটু কমাই দাও, না সে কমাইতে গেলে একেবারেই নিভাই দিচ্ছে, আর যখনই সে চুলাটা ধরাচ্ছে আবার দুটো বলক হয়ে আবার উপরে উঠতেছে। যাই হোক, সে অনেকক্ষণ ট্রাই করার পরে একবার চামচ নিয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকক্ষণ ট্রাই করার পরে সে সক্ষম যে তুমি হচ্ছে চামচ দিয়ে একটু ঘুটা দিতে থাকো দুধটাকে। তো উনি ঘুটা দিচ্ছে তো দিচ্ছে, ঘুটা দিচ্ছে তো দিচ্ছে, মানে আমি তাকে বললাম যে যত ঘুটা দিবা তত হচ্ছে দুধটা ঘন হবে, তত মজা হবে খেতে সেমাই। তো সে অনুসারে সে ঘুটা দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে। মাঝখানে আমি একবার জিজ্ঞেস করলাম, আচ্ছা জামাই বলো তো, আমি যে এই যে এত সুন্দর করে ভিডিওটা করতেছি, ভিডিওটা কেন আমি কাট কাট করে ভিডিওটা করতেছি, আমি তো সেটা একবারে ভিডিওটা করতে পারতাম। সে বললো যে না সমস্যা নেই, তুমি কাট করে করলে আমি সেটা আবার জোড়া লাগিয়ে দিতে পারবো। তো যাই হোক, তার ঘোটা শেষ হয়ে গেছে। তো আমি এখন আমাকে জিজ্ঞেস করতেছে এখন আমি কী দিব, আমি বলতেছি তুমি লবণ দাও। সেমাই রান্না করার কথা তার, খাওয়াবে তিনি, কিন্তু জিজ্ঞেস করতেছে আমাকে আর বারবার বলতেছে তুমি যদি আমাকে বলে দাও আমার রান্নাটা আরও সুস্বাদু হবে, তোমার খেতে আরও ভালো লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি লবণ দাও এক চামচের হাফ, তুমি লবণ দাও। তো সে উঠাচ্ছে, একটু উঠাচ্ছে, আরেকটু উঠাচ্ছে। তো যাই হোক, তাকে বলার পরে সে পরিমাণ মতোই লবণটা উঠাইল। আচ্ছা, সে হচ্ছে আমাকে দেখালো এতটুকু দিব, আমি বললাম যে হ্যাঁ এতটুকু চলে, তুমি দাও। তো আমি বললাম যে একটু নিচে নামাও, আমি দেখাই কতটুকু তুমি লবণ দিচ্ছ। তো সে হচ্ছে লবণ দিল। এরপরে আমি বললাম তুমি এখন লবণের মুখাটা লাগাই দাও, ডিব্বার মুখাটা লাগাই দাও। তো সে এখন ডিব্বার মুখাটা লাগাচ্ছে। এরপরে আমি তাকে বললাম যে একটু চামচ দিয়ে নাড়া দিতে হবে। আচ্ছা, সে এখন চামচ দিয়ে নাড়া দিল। ওই তো সেই, মানে খাওয়াবে তিনি কিন্তু বলে দিতে হচ্ছে আমাকে। এরপর আমি বললাম চিনি দিতে হবে। তো আমি বললাম ফার্স্টে তুমি দুই চামচ চিনি দাও, তারপর একটু মুখে নিয়ে দেখো যে লবণটা চিনিটা ঠিকঠাক আছে কিনা। তো সে দুই চামচ চিনি দিল, সে চিনিটা নাড়াচাড়া দিল। তারপর আমি বললাম যে দেখি একটু কেমন লাগতেছে। তো দেখতে কিন্তু সত্যি ভালো লাগতেছে। তো আমি বললাম যে দাও আমার হাতে একটু দাও, আমার হাতে পড়লে সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগবে, নাড়াচাড়াটা আমিই দিয়ে দিই। আর নাড়াচাড়াটা কীভাবে দিতে হবে সেটাও আমি একটু শিখিয়ে দিলাম, একটু পণ্ডিত আমি করলাম। যাই হোক, তো জামাই আমার অনুসারী হয়ে ওইভাবেই নাড়াচ্ছে দুধটাকে। তো এরপর আমি বললাম যে দেখি চিনিটা ঠিক আছে কিনা, চিনিটা দেখার জন্য আমি হাতে নিলাম, আমি একটু গিন্নি গিন্নি ভাব হয়ে হাতে নিলাম, দেখি কী হয়। তো চিনি নিয়ে দেখলাম যে না চিনি আর একটু লাগবে, আমি পরিমাণ মতো আর কিছু চিনি দিয়ে দিলাম। যাই হোক, তো পরিমাণ মতো চিনি দেওয়ার পরেও চিনি হচ্ছে না, মনে হচ্ছে আর একটু মিষ্টি দরকার। এমন সময় আমার ফোনের অ্যালার্ম বাজতেছে, জামাইকে পাঠালাম যাও মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আসো, আর সেমাই টেবিলের উপরে আছে, সেমাইটা নিয়ে আসো। তো জামাই আমার কথা মতো রুমে গেল, সেমাই নিয়ে আসলো, আমার মোবাইলের অ্যালার্মটা বন্ধ করলো। কেন যে এই টাইমে অ্যালার্ম দিচ্ছে আমি জানি না, তবে প্রতিদিনই অ্যালার্ম বাজে। আচ্ছা, হঠাৎ মনে পড়লো আমি তেজপাতা, দারচিনি, তারপর এলাচ কোনো কিছুই দিইনি, মানে আমি না, আমি তো রান্না করি নাই, আমার জামাই রান্না করতেছিল, উনি কিছুই দেয় নাই। তারপর হচ্ছে আমি আমি এটার দায়িত্ব নিয়ে তেজপাতা, এলাচ সব কিছু দিলাম।
এবার আমি চিনিটা দেখার জন্য মুখে দিচ্ছিলাম চামচটা একটু দুধ নিয়ে মুখে নিচ্ছি চিনি দেখার জন্য তো আমার জামাই জিজ্ঞেস করতেছে তুমি কি লবণ চেক করতেছো না না জামাই আমি লবণ চেক করতেছি না আমি দেখলাম যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা তো দেখলাম যে না মিষ্টিটা পারফেক্ট আমি যতটুকু খাই মিষ্টি যদি আমি বেশি খাই না তো মিষ্টি যতটুকু আছে পারফেক্ট এরপর শ্যামাইটা দিলাম তো আমার জামাই বলতেছে ও মা শ্যামাই দেখি ঝরঝরা হয়ে গেছে এত ঝুড়ি ঝুড়ি কেন তো আমি বললাম না জামাই শ্যামাই এটা ঝুড়ি ঝুড়িই থাকে এই শ্যামাইটা হচ্ছে এরকমই থাকে এরকমই দিতে হয় বলো ও আচ্ছা ঠিক আছে তো আমি শ্যামাইগুলো দিয়ে দিলাম দুধের উপরে মানে আমার জামাইয়ের কাজ শেষ এখন হচ্ছে আমার কাজ শুরু কিন্তু ক্রেডিটটা কে নেবে ক্রেডিটটা কিন্তু আমার জামাইই নেবে মানে সে হচ্ছে করবো আমি ক্রেডিটটা তার যাই হোক আমি হচ্ছে শ্যামাইগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে শ্যামাই দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিব তো আমার জামাই বলতেছে এই এবার চুলাটা অফ করে দিই চুলাটা অফ করে দিই হ্যাঁ সে ঠাস করে চুলাটা অফ করে দিল আচ্ছা তারপর আমি কাজু বাদাম দিয়ে দিব এরপর আমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব মাঝখানে আমার জামাই অনেক কথা বলার চেষ্টা করেছিল আমি স্কিপ করে দিয়েছি আর এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহ করবেন